আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান। রিয়েল হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিজঅর্ডার ফার্স্ট ইন ভাইটাল ফোর্স। ডিজঅর্ডার ফার্স্ট ইন ভাইটাল ফোর্স মানে হলো বিশৃঙ্খলা প্রথম শুরু হয় ভাইটাল ফোর্সে। তো কিভাবে কি কি কারণে আমাদের ভাইটাল ফোর্স বিশৃঙ্খলাগ্রস্ত হয় সেই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব। এই ভিডিওতে অনেক মূল্যবান কিছু তথ্য আছে, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি সবাই উপকৃত হবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে সহায়তা করবে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক। ডিজঅর্ডার ফার্স্ট ইন ভাইটাল ফোর্স, বিশৃঙ্খলা প্রথম শুরু হয় ভাইটাল ফোর্স। এই বিষয়ে লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বাই জেমস টেলার ক্যাং, লেকচার 9 পেজ 77 থেকে 84। এখানে 10 নম্বর অ্যাপোরিজমে বলেছেন, দি ম্যাটেরিয়াল অর্গানিজম উইদাউট দি ভাইটাল ফোর্স ইজ ক্যাপেবল অফ নো সেন্সেশন, নো ফাংশন, নো সেলফ প্রিজার্ভেশন। ইট ডিরাইভস অল সেন্সেশন অ্যান্ড পারফর্মস অল দ্য ফাংশনস অফ লাইফ সোলিলি বাই মিন্স অফ দ্য ইমেটেরিয়াল বিং দি ভাইটাল ফোর্স হুইচ অ্যানিমেটস দি ম্যাটেরিয়াল অর্গানিজম ইন হেলথ অ্যান্ড ইন ডিজিজ। এর অর্থ হলো, জৈব শক্তি ব্যতীত জড়দেহ অনুভব করিতে, কাজ করিতে বা আত্মরক্ষা করিতে পারে না। একমাত্র এই অশরীরী সত্তা জৈবনিক মূলনীতি হইতেই জীবনের সর্বপ্রকার অনুভূতি ও কার্যকলাপ উদ্বুদ্ধ হয়। সুস্থ এবং অসুস্থ উভয় অবস্থাতে ইহাই এই জড় শরীর যন্ত্রকে সঞ্জীবিত রাখে। এর অনুবাদক হল ডাক্তার হরিমোহন চৌধুরী। 11 নম্বর অ্যাপোরিজমে বলেছেন, হোয়েন এ পার্সন ফলস ইল ইট ইজ অনলি দিস স্পিরিচুয়াল সেলফ অ্যাক্টিং অটোমেটিক ভাইটাল ফোর্স এভরিহোয়ার প্রেজেন্ট ইন হিজ অর্গানিজম দ্যাট ইজ প্রাইমারিলি ডিরেঞ্জ বাই দ্য ডাইনামিক ইনফ্লুয়েন্স আপন টু অফ এ মলফিক এজেন্ট ইনিমিক্যাল টু লাইফ ইট ইজ অনলি দি ভাইটাল ফোর্স ডিরেঞ্জ টু সাচ অ্যান অ্যাবনর্মাল স্টেট দ্যাট ক্যান ফার্নিশ দি অর্গানিজম উইথ ইটস ডিসএগ্রিয়েবল সেন্সেশনস অ্যান্ড ইনক্লিন ইট টু দ্য ইরেগুলার প্রসেসেস হুইচ উইথ সেল ডিজিজ ফর অ্যাজ এ পাওয়ার ইনভিজিবল ইন ইটসেলফ অ্যান্ড অনলি কগনাইজেবল বাই ইটস ইফেক্টস অন দ্য অর্গানিজম ইট মরবাইড ডিরেঞ্জমেন্ট অনলি মেক্স ইটসেলফ নোন বাই দ্য ম্যানিফেস্টেশন অফ ডিজিজ ইন দি সেন্সেশনস অ্যান্ড ফাংশনস অফ দোজ পার্ট অফ দ্য অর্গানিজম এক্সপোজ টু দ্য সেন্স অফ দ্য অবজারভার অ্যান্ড ফিজিশিয়ান দ্যাট ইজ বাই মরবাইড সিমটমস অ্যান্ড ইন নো আদার ওয়ে ক্যান ইট মেক ইটসেলফ নোন। এর অর্থ হল, সমগ্র শরীর যন্ত্রে বিরাজমান এই অশরীরী স্বয়ংক্রিয় জৈবনিক শক্তি কোনো জীবন বিরোধী রোগজনক রূপান্তর সাধক পদার্থের গতিশীল প্রভাবে ডাইনামিক ইনফ্লুয়েন্স মৌলিকভাবে বিশৃঙ্খলাগ্রস্ত হলেই কেবল কোনো ব্যক্তি রুগ্ন হতেই পারে। এই জৈব মূলনীতি ভাইটাল প্রিন্সিপাল অস্বাভাবিকভাবে বিকৃত হইলে শরীর যন্ত্রে কষ্টকর অনুভূতি সমূহের সৃষ্টি করে এবং রকমারি অনিয়মিত ক্রিয়াকলাপের জন্ম দেয়। ইহাকেই আমরা ডিজিজ বা রোগ বলিয়া অভিহিত করি। ইহা অদৃশ্য শক্তি বিশেষ বলিয়া শরীর যন্ত্রের উপর ক্রিয়া প্রকাশের ফলে ইহাকে জানা যায়। শরীর যন্ত্রের যে সকল অংশে অনুভূতি ও ক্রিয়াকলাপের মাধ্যমে রোগ প্রকাশিত হয় কেবলমাত্র তাহার দ্বারাই রোগ নিজেকে ব্যক্ত করে, তাহা পর্যবেক্ষক ও চিকিৎসকের ইন্দ্রিয়গোচর হয়। অর্থাৎ রুগ্নতা জ্ঞাপক বিকৃতি তথা লক্ষণাবলী ছাড়া অন্য কোনো উপায়ে তাহা জানা যায় না। এটিও অনুবাদক ডাক্তার হরিমোহন চৌধুরী। উপরোক্ত অনুচ্ছেদের মাধ্যমে হিনিম্যান বোঝাতে চেয়েছেন যে অভ্যন্তরীণ মানুষটির ক্রিয়াকলাপে বিশৃঙ্খলা, সুসামঞ্জস্যের অভাব, ভারসাম্যের অভাব, বিভিন্ন বিকৃত লক্ষণাবলীর সৃষ্টি ইত্যাদিকে রোগ আখ্যা দেওয়া হয়। এ ধরনের বিকৃত অনুভূতিগুলি বিশৃঙ্খলার প্রকাশ, অর্থাৎ এগুলিকে বিশৃঙ্খলা বা রোগ আখ্যা দেওয়া হয়। এই অশরীরী ভাইটাল প্রিন্সিপাল সূক্ষ্ম সত্তা দি সিম্পল সাবস্টেন্স জীবন্ত দেহাযন্ত্রের সর্বত্র পরিব্যাপ্ত হয় এবং রোগ অবস্থায়ও এই বিশৃঙ্খলায় দেহাযন্ত্রের সর্বত্র পরিব্যাপ্ত হয়। ইহা মানবদেহের প্রতিটি কোষে তথা প্রতিটি অংশে পরিব্যাপ্ত হয়। কালে কালে বা ক্রমশ আমরা বুঝতে পারি বিশৃঙ্খলা প্রথম শুরু হয় একটি কোষের ক্রিয়াকলাপের মাধ্যমে, যা অশরীরী ভাইটাল প্রিন্সিপাল এর বিশৃঙ্খলা, যা মানুষটির অনুভূতিতে
পরিবর্তনের সূচনা করে যা অনেক আগেই শুরু হয়েছিল তখন কিন্তু সেই পরিবর্তন জীবন্ত দেহাজন্তের বাহ্যিকভাবে প্রকাশিত হয়নি। রোগী নিজে জীবন বিরোধী পরিবর্তন অনুভব করতে পারে এবং মৃততাকে দ্রুত অনুসরণ করছে কিনা সেটাও বুঝতে পারে। অন্যদিকে সার্বিক স্বাচ্ছন্দ্য বোধের অনুভূতি সুস্থতাকে নির্দেশন করে। যখনই কোনো না কোনোভাবে স্বাচ্ছন্দ্য বোধের অভাব অনুভূত হয় মৃত্যু তখন ভয় দেখায়। তবে যখন স্বাচ্ছন্দ্য বোধ একেবারেই হারিয়ে যায় মৃত্যু তখন অসম্ভবই হয়ে ওঠে। রোগজাত বিভিন্ন সত্তা বা বস্তু তুলনামূলক কম ক্ষতিকারক। যদি তা না হতো তাহলে তাদের ভিতরে এমন কোনো সত্তা অবস্থান করত যা হতো রোগের মূল কারণ। ভাইরাস বা ব্যাকটেরিয়া হচ্ছে উদ্ভূত পরিস্থিতিজাত ফল বা রোগজাত সত্তা। রোগের সর্বশেষ বা চূড়ান্ত পরিস্থিতিতে তার আকৃতি এবং প্রকৃতিগত ভয়ঙ্কর সত্তাকে প্রদর্শন করে। চূড়ান্ত পরিস্থিতির কারণ ভাইরাস ব্যাকটেরিয়া নয়, বরং অশরীর বা অপার্থিব কোনো সত্তা। মানুষ যেমন কোনো একটি কেন্দ্রবিন্দু থেকে আবির্ভূত হয়েছে যা সৃষ্টিকর্তার দান এবং যা নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়, মানুষ চোখে দেখতে পায় এমন সব জিনিসই ওই একইভাবে সৃষ্টি হয়েছে। ভাইটাল প্রিন্সিপাল যখন কোনো রোগের দ্বারা বিশৃঙ্খলিত হয়, ভাইরাসের সূক্ষ্মতম সত্তা ইনার মোস্ট অব দ্য ভাইরাস ইন দি ফর্ম অফ সিম্পল সাবস্টেন্স, সেটি রোগ সম্পর্কে সচেতনতার জন্ম দেয়। যদি কোনো মানুষের মধ্যে অভ্যন্তরীণ সত্তা বিশৃঙ্খলা ঘটাবার কোনো সত্তা উপস্থিত না থাকে তাহলে তার মধ্যে বিকৃত কোনো লক্ষণগুলির প্রকাশ দেখতে পাওয়া যাবে না। যখন তুমি কখনো কোথাও চুপচাপ নিশ্চিন্ত মনে বসে আসো তখন তোমার চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, তোমার চুল সম্পর্কে কোনো চেতনাই থাকে না। অর্থাৎ যখন বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যকলাপ যথাযথভাবে সম্পাদিত হয় ওই অবস্থায় দৈহিক কোনো চেতনাই থাকে না। এক কথায় এর অর্থ হলো পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ বা ফ্রিডম। যখন কারো মধ্যে স্বাচ্ছন্দ্যবোধের অভাব হয় তখন ওই ব্যক্তিই বলেন, আমার মনে হচ্ছে বা আমি বুঝতে পারছি এটি হলো একটি মানুষের অভ্যন্তরীণ সত্তার বিশৃঙ্খলা যা সৃষ্টি হয় এবং প্রকাশ পায় দৈহিক বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া এবং চেতনা বা অনুভূতির পরিবর্তনের মাধ্যমে। চিকিৎসক যদি যথেষ্ট দূরদর্শিতা সম্পন্ন এবং জ্ঞানী হন তাহলে মানুষটির বিভিন্ন বিশৃঙ্খলিত আচার আচরণ এবং সেগুলির অর্থ ওই চিকিৎসকের গোচরে আসবেই। এইসব বিকৃত আচরণ চিকিৎসার ক্ষেত্রে আগাম সতর্কতা। যখন কোনো মানুষের নিজের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে এবং অন্য কোনো বিষয়ে হুঁশ বা হিসাব বা বিবেচনা থাকে না তার চিকিৎসারও কোনো প্রয়োজন নেই। তাহলে অস্বাভাবিক বা বিকৃত অনুভূতি সমূহ চিকিৎসকের কাছে বিশৃঙ্খল অবস্থা হিসেবে ধরা দেয়। চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হল রোগীর সার্বিক স্বাচ্ছন্দ্যবোধ পৌঁছে দেওয়া। যে চিকিৎসক রোগীকে স্বাচ্ছন্দ্যবোধ ফিরিয়ে দিতে পারেন তা তিনি কখনোই সিক ইন্ডিভিজুয়ালকে হেলদি ইন্ডিভিজুয়ালে পৌঁছে দিতে পারবেন না, কারণ এর একমাত্র শর্ত পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ ফ্রিডম। শুধুমাত্র ভাইটাল প্রিন্সিপাল বিশৃঙ্খলিত হলেই অস্বাভাবিক বিভিন্ন অনুভূতির সৃষ্টি হয় এবং বিভিন্ন অঙ্গের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া অনিয়মিতভাবে চলতে থাকে, যাকে ডিজিজ আখ্যা দেওয়া হয়েছে। এটা কিন্তু রোগের ফলাফল থেকে সম্পূর্ণ ভিন্ন, যেমন ব্রাইটস ডিজিজ, ক্যান্সার, পালজি ইটিসি। বিভিন্ন বইয়ে মানুষের বিভিন্ন ডিজিজের কথা বলা হয়েছে, সেগুলো ডিজিজ নয়, সেগুলো রেজাল্ট অফ দ্য ডিজিজ মাত্র। একটি মানুষের এক দেহাংশের এক গুচ্ছ লক্ষণকে বলা হয় একটি ডিজিজ, অন্য অংশের অপর গুচ্ছ লক্ষণগুলিকে বলা হচ্ছে অন্য ডিজিজ। এটা প্রচলিত নিয়ম বিরুদ্ধ যা ওষুধ প্রেসক্রাইবিংয়ের ক্ষেত্রে ভুল পথ দেখায়, যার সংশোধন কখনো সম্ভব নয়। দেহের মধ্যে কোষকলার যে পরিবর্তন অর্গানিক চেঞ্জ ঘটে সেগুলি রোগের ফলাফল মাত্র। বিকৃত বা অস্বাভাবিক লক্ষণযুক্ত অ্যানাটমি কখনো ওষুধ প্রেসক্রিপশনের ভিত্তি হতে পারে না। তবে অস্বাভাবিক গঠনগত এবং ক্রিয়াগত বিষয় প্যাথোলজি সিকনেসকে বোঝাতে বিশেষভাবে সাহায্য করে। প্যাথোলজি সামথিং অ্যাবনর্মাল দি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডেভিয়েশনস ফ্রম দ্য নর্মাল দ্যাট কনস্টিটিউট ডিজিজ। এই কথা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে কি নির্বোধ তুমি, কারণ আজকের এই সমস্যা দৈহিক বা মানসিক শুরু হওয়ার পূর্বে অর্থাৎ একদম শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো একটি ওষুধের সঙ্গে সমন্বয় সাধন করছো, অর্থাৎ আজকের এই সমস্যার উৎসের অনুসন্ধান করছো না। পেশেন্টের প্যাথোলজিক্যাল রিপোর্টের প্রয়োজন নেই।
সবথেকে বেশি প্রয়োজন হলো একদম শুরু থেকে আজ পর্যন্ত পরিবর্তিত লক্ষণাবলীর ফ্রম ভেরি বিগিনিং টু এন্ড। বিন্যাস পেশেন্ট নিজেই নিজের রোগ লক্ষণ যুক্ত অ্যানাটমি নিজে ঠিক করতে সক্ষম। যদি তুমি বিশৃঙ্খলিত বা অস্বাভাবিক বা রোগ অবস্থার প্রাথমিক অবস্থা দূর করতে পারো তাহলে নিরাপদ। তুমি যদি রোগ দূর করতে নাও পারো তাহলে পেশেন্ট সুস্থতা ফিরে পাবে এবং মরবাইড অ্যানাটমিও এমনভাবে বদলে যাবে যে পেশেন্টের স্বাস্থ্যের উপর আর কোনো প্রভাব ফেলতে পারবে না। ফাইব্রিনাস অ্যাডহিশন চলে যাওয়ার প্রয়োজন নেই। পেশেন্ট যতদিন ভালো থাকবে তার কোনো অসুবিধা হবে না, অর্থাৎ ততদিন ওই ফাইব্রিনাস অ্যাডহিশন চুপচাপ থাকবে বছরের পর বছর। ফাইব্রিন এ হোয়াইট ইনসলিউবল ফাইব্রাস প্রোটিন ফর্মেড ফ্রম ফাইব্রিনোজেন বাই দ্য অ্যাকশন অফ থ্রম্বিন স্পেশালি ইন দ্য ক্লটিং অফ ব্লাড, অর্থাৎ প্রোটিন দ্বারা তৈরি এক ধরনের তন্তু প্রচুর পরিমাণে পরস্পরের সঙ্গে লেগে থেকে বিশেষ একটি বস্তু তৈরি হয় যাকে বলা হয় ফাইব্রিনাস অ্যাডহিশন। ক্যান্সারের জন্য ওষুধের কথা ভাবা একটি গুলমেলে বা অযৌক্তিক বা বিশৃঙ্খল বা ভাবনা চিন্তা, কিন্তু ক্যান্সার হতে চলেছে এমন পেশেন্টের জন্য ভাবনা ক্যান্সার শুরু হয়নি তার অনেক আগেকার অবস্থার বিকৃত বা অস্বাভাবিক লক্ষণসমূহ সঙ্গে মিলিয়ে যদি ওষুধ দেওয়া যায় তার ফল দেখে অবাক হয়ে যেতে হবে। বিশৃঙ্খলার ফলই ক্যান্সার, সেই বিশৃঙ্খলাটাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারলে ক্যান্সার সেরে যাবে। একটি পেশেন্টের লক্ষণ সঙ্গে সঙ্গে তার রোগের ফলাফলের রেজাল্ট অফ দ্য ডিজিজ পার্থক্য নিয়ে অনেক ভাবনা চিন্তা করা হয়েছে এবং সঠিক দিক নির্ণয় করা হয়েছে। সবার আগে বিবেচনা করতে হবে আপাতত সুস্থবান মানুষটির প্রকৃত রোগ লক্ষণজাত বিভিন্ন অস্বাভাবিক বা বিকৃত অনুভূতির বিষয়। প্রথমে যে বিষয়টি নিয়ে ভাবতে হবে সেটি হলো জীবন্ত দেহযন্ত্র আপাতত সুস্থ অবস্থায় রয়েছে এবং মন দৈহিক ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম, তার কথা, এবং তারপর ভাবতে হবে ওই আপাতত সুস্থবান ব্যক্তির বিকৃত বা অস্বাভাবিক লক্ষণযুক্ত অনুভূতির কথা। মরবিড সেন্সেশন, এইসব লক্ষণগুলি চিকিৎসকের কাছে আংশিক মৃত্যুর অগ্রদূত হিসেবে বিবেচিত হয়। পেশেন্ট চিকিৎসককে তার বিভিন্ন অনুভূতির কথা, যেমন আঙ্গুলগুলির অবশবোধ, দেহের আচ্ছাদনে স্কিন সুস্ফুটারণ অনুভূতি, পাকস্থলীতে ব্যথা ইত্যাদি যা যা মনে আসে সব কিছুই বলে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে চেতনা কোনো সুস্বাস্থ্যবান ব্যক্তির থাকে না, সে মলত্যাগ করে মলদ্বারে কোনো রকম ব্যথা বেদনা ছাড়ায়। তবে যদি মলত্যাগ করার সময় ব্যথা অথবা রক্তপাত হয় তখন ওই অঙ্গ সম্পর্কে চেতনা প্রকট হয়। মূত্র ত্যাগ করার সময় কোনো কষ্ট হলে তবেই সে সম্পর্কে চেতনা প্রকট হয়, আর যদি কোনো কষ্ট না হয় তাহলে ওই অঙ্গ সম্পর্কে কোনো চেতনা থাকে না, অর্থাৎ মানুষটির মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ বর্তমান থাকে। স্বাচ্ছন্দ্যবোধের অভাব বিভিন্ন লক্ষণ সময়ের জন্ম দেয়। পেশেন্টের চেহারা যদি মোমের মতো ফ্যাকাশে হয় এবং চামড়ায় পুজহীন অর্বুদ থাকে অথবা স্ফীত এবং ভেরিকস বেন প্রকট, লাল মুখমণ্ডল, লাল চোখ ইত্যাদি সব কিছুই চিকিৎসক শুনবেন এবং লিখে রাখবেন। আবার এমন অনেক কিছু আছে যা চিকিৎসক দেখতে পান না এবং পেশেন্টও বলতে পারে না, কিন্তু তার মা, বোন, স্বামী অথবা স্ত্রীর থেকে পাওয়া তথ্যের সঙ্গে মূল তথ্যগুলিকে মিলিয়ে চিকিৎসক লিখে রাখবেন। বিভিন্ন উৎস থেকে পাওয়া লক্ষণসমূহ সিকনেস অবস্থার প্রয়োজনীয় লক্ষণসমূহের উৎস, যা থেকে বিভিন্ন দিক খতিয়ে দেখে রোগীর বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। প্রকট লক্ষণসমূহ একত্রিত করবার পর চিকিৎসক সেগুলি যথেষ্ট চর্চা করে যেগুলি বহু বছর আগেকার এবং যেগুলি বর্তমানের সেগুলো আলাদা করে লিখে রাখবেন। আবার যেগুলি কেমন করে পরিবর্তিত হয়েছে এবং কেন পরিবর্তিত হয়েছে সে সম্পর্কেও মন্তব্য লিখে রাখবেন। কখনো আবার বিভিন্ন ওষুধ খাওয়ার ফলে দেহযন্ত্রের প্রকৃতি এমনভাবে বদলে যায় যে ভিন্ন ধরনের লক্ষণ সমষ্টির সৃষ্টি হয়। চিকিৎসক অবশ্যই শুরু থেকে এখন বর্তমান সময় পর্যন্ত লক্ষণগুলির পরিবর্তন লক্ষ্য করবেন। 10 বছর পূর্বে কোন লক্ষণসমূহ এই পেশেন্ট এর সিক অবস্থাকে নিদর্শন করত আর কোন লক্ষণও বর্তমান অবস্থাকে নিদর্শন করছে এই সবই লিখে রাখবেন। সম্ভবত বর্তমানে পেশেন্টের মধ্যে রয়েছে অস্বাভাবিক বা বিকৃত লক্ষণযুক্ত অ্যানাটমি, যেমন ফুসফুস, লিভার এবং কিডনিতে অস্বাভাবিক বা রোগগ্রস্ত পরিস্থিতি। যে সকল চিকিৎসক বিগত 20 বছর ধরে আগেকার এবং বর্তমান লক্ষণসমূহের পরিবর্তন পর্যবেক্ষণ করে আসছেন তারা
ফিজিশিয়ান লক্ষণসমূহ শোনার পর রোগগ্রস্ত পরিস্থিতির অবস্থান বুঝতে পারবেন, কোথায় ওই পরিস্থিতির প্রকাশ হতে চলেছে সে কথাও তিনি বলতে পারবেন, কখন এবং কোথায় পোষ জন্মেছে সেটাও তিনি বলতে পারবেন, এবং তিনি খুব সুন্দরভাবে ভবিষ্যৎবাণী করতে পারবেন যে আগামী দিনগুলিতে দেহযন্ত্রে খুব দ্রুত কোথায় এবং কী ঘটতে চলেছে। রোগের ফলাফলের উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করলে সেগুলির উপশম হয় ঠিকই, তবে সিকনেস এর জন্য ওষুধ নির্বাচন না করতে পারার জন্য মূল রোগটি ভিতরে ভিতরে বাড়তে থাকে। বিকৃত বা অস্বাভাবিক লক্ষণযুক্ত অ্যানাটমি কখনও ওষুধ প্রেসক্রিপশনের ভিত্তি হতে পারে না, তবে অস্বাভাবিক গঠনগত এবং ক্রিয়াগত বিষয় প্যাথোলজি সিকনেসকে বুঝতে বিশেষভাবে সাহায্য করে। প্যাথোলজি সামথিং অ্যাবনর্মাল দি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডেভিয়েশনস ফ্রম দ্য নর্মাল দ্যাট কনস্টিটিউট ডিজিজ। তাহলে বলা যেতে পারে একটি মানুষের অস্বাভাবিক গঠনগত এবং ক্রিয়াগত বিষয়কে সিকনেস বলা হয়েছে। এ প্রসঙ্গে আরও একটি কথা, ট্রু প্যাথোলজি ইজ অবটেন অব দ্য গ্রেটেস্ট বেনিফিট হেল্পিং দি ইমেজ অব দি সিকনেস টু শেপ ইটসেলফ বিফোর দ্য মাইন্ড। এর অর্থ হলো ট্রু প্যাথোলজি প্রায় সর্বাধিক উপকার হয় এর চিত্রকে সহায়তা করে অসুস্থতা মনের সামনে তুলে ধরে। এটি হলো ক্যান্ট ফিলোসফি 9 চ্যাপ্টার ডিজঅর্ডার ফার্স্ট ইন ভাইটাল ফোর্স পেজ 84 লাস্ট 3 লাইন্স। এই প্রসঙ্গে ক্যান্সারের আরেকটি মহামূল্যবান বাণী সেটি হলো প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ কজেস চেঞ্জিং ইন দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস অ্যাকসেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। এর মানে হচ্ছে যদি তুমি কাউকে তাৎক্ষণিক লক্ষণ নিয়ে ওষুধ দাও তাহলে ওইসব লক্ষণগুলি চলে যাবে কিন্তু রোগীর সর্বনাশ হয়ে যাবে, অর্থাৎ জমি মানবদেহের প্রতীক, মালিক মানুষটির জীবন্ত সত্তা। যদি না শুরুতেই গাছটির মূল উৎপাদন করা হয় জীবন দর্শনের পুঙ্খানুপুঙ্খ বিচারে আপাতত সুস্থ রিলেটিভলি হেলদি অর্থাৎ যখন কোনো প্যাথোলজি শুরুই হয়নি এমন অবস্থায় শিশু তথা মানুষটির মধ্যে থাকা বিভিন্ন মায়াজম এবং অ্যাডভার্স ফ্যাক্টরগুলির জন্য ওষুধ প্রয়োগ করে রোগসতিকে সমূলে বিনাশ করতে হবে, তাহলে সেই মানুষটি পরিপূর্ণ সুস্বাস্থ্য ফিরে পাবে, নচেত কোনোভাবেই তাকে পরিপূর্ণ সুস্বাস্থ্যে ফিরে নেওয়া সম্ভব নয়। আর এটি একমাত্র গোব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথির দ্বারাই সম্ভব। গোব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের একটি বই আছে, সেই বইটির নাম হলো হোমিওপ্যাথি সায়েন্স হেলথ অ্যান্ড ফিটনেস। এই বইতে বিস্তারিত আলোচনা করা আছে, যদি কারো কাছে বইটি থাকে তাহলে ভালোভাবে বইটি পড়লেই বুঝতে পারবেন, আর যদি কারো কাছে এই বইটি না থেকে থাকে তাহলে অবশ্যই ম্যানেজ করে নেবেন। আর যদি আমাদের কাছ থেকে বইটি পেতে চান তাহলে নিচে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সাথে থাকুন। যে কোনো রোগ বিষয়ে পরামর্শ নিতে নিচে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করুন। নিজে জানুন, অপরকে জানতে সহায়তা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়। খোদা হাফেজ।